এটা ছিল 2002। কৃষ্ণনগরের প্রবীণ নৃত্যশিল্পী গোপা মুখোপাধ্যায় রবীন্দ্র সৃজনশীল কত্থক, প্রাদেশিক ভারতনাট্যম গীতিনাট্য, নৃত্য বিষয়ে জেলাব্যাপী বহু শিল্পী তৈরির কারিগর। শান্তিপুরে পদার্পণ করেছিলেন মাত্র একজন ছাত্রী পায়েল বসাককে শেখানোর উদ্দেশ্যে। 16 বছর পর আজ তার শতাধিক ছাত্রী শান্তিপুরে। তার নিরলস প্রচেষ্টার জন্য বহুবার সংবর্ধিত হয়েছেন বিভিন্ন মহল থেকে। গতকাল শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত হলো প্রত্যেক ছাত্রীর নৃত্য প্রদর্শনী। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কোনো রকম ব্যানার ছাড়াই তার সৃষ্টি নূপুর ডান্স একাডেমির নাম সমাদৃত জেলাব্যাপী। এ প্রসঙ্গে জানতে চাইলে গোপাদেবী জানান, ছাত্রীদের অভিভাবক আমার প্রচার, দর্শকদের করতালি আমার ব্যানার। ছদ্মনামে লেখা বহু কবিতা তার পাঠকদের মন জয় করে, ব্যানার আত্মহংকার বাড়ায়, লক্ষ্যে পৌঁছতে বাধা হয়ে দাঁড়ায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7।
It's caught in the crossfire.